হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পশু পাখিদের জান কবজ করেন কে। এছাড়াও জানতে পারবেন মালাকুল মওত অথবা আজরাইল আলাইহিসসালামের জান কে কবজ করবেন। কাজেই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। পবিত্র কোরআনের ভাষ্য মতে মালাকুল মওত তথা আজরাইল আলাইহিসসালাম মানুষের জান কবজ করে থাকেন। অন্যান্য প্রাণীর জান কে কবজ করেন এ সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। একটি বর্ণনা মতে জানা যায় আল্লাহ নিজেই এসব প্রাণীর জান কবজ করে থাকেন। সার কথা, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা না থাকায় নানা রকম মত অভিমত পাওয়া যায়। কেউ বলেন আজরাইল আলাইহিসসালামই সকল প্রাণীর জান কবজ করে থাকেন, কেউ বলেন এরা এমনিতেই মারা যায়। আমরা সবাই জানি সকল জীবজন্তুর জান কবজ করেন মালাকুল মওত অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম। কিন্তু মালাকুল মওত মানুষের মতো অন্যান্য জীবজন্তুর প্রাণ কবজ করেন কিনা তা নিয়ে একাধিক মত পাওয়া যায়। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন তিনি অন্যান্য কীট পতঙ্গেরও প্রাণ কবজ করে থাকেন। কিন্তু কতিপয় বর্ণনা দ্বারা জানা যায় ফেরেস্তাগণের দ্বারা আত্মার বিয়োগ ঘটানো কেবল মানুষের জন্যই নির্দিষ্ট, অন্যান্য জীবজন্তু আল্লাহ তাআলার অনুমতিতে মারা যায়, কেননা প্রকৃতপক্ষে মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। মালাকুল মওত ফেরেস্তাকে তিনি এ কাজে নিযুক্ত রেখেছেন, আর অন্যান্য যারা আছে তারা হলো মালাকুল মওতের সাহায্যকারী। আল্লাহ তাআলার অনুমতিতে ব্যতীত মৃত্যুদান করার ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলার বাণী আর আল্লাহর আদেশ ব্যতীত ধার্যকৃত লিপিবদ্ধ সময় ছাড়া কেউই মৃত্যুবরণ করে না। সূরা আল ইমরান 145। আল্লাহ তাআলা বলেন আল্লাহ জীব সময়ের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, আপনি বলে দিন যে মালাকুল মওত তোমাদের জান কবজ করে থাকে যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে, অথবা তোমরা সকলে তোমাদের পালনকর্তার নিকট ফিরে আসবে। আজ সাজদা 32। এখানে সেরা সৃষ্টি হিসাবে মানুষকে উদ্দেশ্য করা হয়েছে, যার মধ্যে অন্য সকল সৃষ্টি সামিল রয়েছে। এছাড়াও বিভিন্ন বর্ণনা মতে পাওয়া যায় পৃথিবী ধ্বংস হওয়ার প্রাককালে হযরত আজরাইল আলাইহিসসালাম আরশ বহনকারী চারজন ফেরেশতা ও অন্য প্রধান তিনজন ফেরেশতা ব্যতীত সকল প্রাণীর আত্মা কবজ করবেন। পরে কিয়ামত তথা পুনরুত্থানের পূর্বে তা যেন কবজ করবেন তিনি নিজেই। আজরাইল আলাইহিসসালাম সকল প্রাণীর আত্মা কবজ করে অবশেষে নিজের আত্মা নিজেই কবজ করবেন। যখন তিনি সকল জীবজন্তু জিন ফেরেশতা সবার আত্মা কবজ করে শেষ করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন হে আজরাইল, এবার তোমার নিজের আত্মা নিজে কবজ করো। সর্বশেষ কথা হলো, মানুষের জান কবজ যেমন আজরাইল আলাইহিসসালাম করেন, তেমনি পশু পাখির জানও কবজ করেন আজরাইল আলাইহিসসালাম, আর এটাই প্রসিদ্ধ মত। এছাড়া মালাকুল মওত অন্যান্য প্রাণীর জান কবজ করেন না বলে যে বর্ণনা রয়েছে তা মৌজু বা জাল হাদিস, সিলসিলা জয়ীফা 1693। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আজরাইল আলাইহিসসালাম নিজে তার নিজের জান কবজ করবেন। ভিডিওটি ভালো লাগলে সিম্পলি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আগামীতে আরও সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।